সবাইকে জানাই ইংরাজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। একটা বছর দেখতে দেখতে বিদায় নিল, নতুন বছরে আমরা পদার্পণ করলাম। আশা করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের জীবন সুন্দর ও মধুময় হোক। এই বছরও প্রতি বছরের মতো নতুনভাবে সেজে উঠুক মানুষের জীবন, সকল দুঃখী মানুষ যেন আনন্দমুখর হয়ে উঠুক এবং সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, সবাই ভালো থাকুক। তাই দেখতে দেখতে বছরের শেষ দিনে একটু ঘুরে এলাম চন্দননগর চার্চে। এক মনোরম, আলোকময়, এক সুন্দর দিনে আমরা উপস্থিত হয়েছিলাম জেসাস মেরি মায়ের কাছে। প্রার্থনা করলাম যেন সকলের জীবন পবিত্র ও আনন্দময় করে তুলুক, মা সেই আশাই পূর্ণ করবেন। রাত্রিটা এত সুন্দর লাগলো যে বলার উপায় নেই। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখাতে পেরে আমার বেশি আনন্দ হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের কাছে বারে বারে ফিরে আসতে এবং আপনাদের সামনে উপস্থাপিত করব সকলকে আনন্দ দেওয়ার মতো বেশ কিছু ভিডিও। আশা করি আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখবেন এবং সেই আনন্দ দেবেন, যাতে আমি এইরকম আরও কিছু আনন্দ মনোমুগ্ধকর চিত্র তুলে ধরতে পারি। এই দৃশ্যগুলো মানুষের জীবনে যেন আরও সুন্দর ও মধুময় করে তুলুক। এই বছরও যেন সকলের জীবনে নতুন রঙে রাঙিয়ে উঠুক এবং তারা তাদের স্বপ্ন যেন পূরণ করতে পারে, তাদের ইচ্ছে যেন পূরণ করতে পারে, সকলে আনন্দে থাকুক। তাই বলবো হ্যাপি নিউ ইয়ার, শুভ ইংরাজি নববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আমাদের অনেক কিছু পাওয়া না পাওয়ার বছর কেটে গেল 2023। সেই ভয়াল ভয়ঙ্কর রোগ করোনার থেকে আমরা এড়িয়ে এলাম এবং জয় করে এলাম। পৃথিবীর সকল মানুষ এক নতুন জীবন যেন পেল করোনার হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পেরে। যারা আমাদের মধ্যে আজ নেই, বিগত বছরে যারা গত হয়েছেন, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং সকলের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই যেন সুন্দর এবং ভালো থাকুন এবং সকল বয়স্ক মানুষরাও যেন ভালো থাকুন। এটাই ঈশ্বরের কাছে, আমার মেরি মায়ের কাছে প্রার্থনা, জেসাসের কাছে প্রার্থনা, তিনি সকলকে ভালো রাখবেন। আমাদের যেন এই বছরও এক নতুনভাবে কাটে, আবার নতুনভাবে চলে, আমাদের শক্তি যোগায়, আমরা লড়াই করতে পারি, যেন সত্যকে সবসময় ধরে রাখতে পারি এবং অসত্যের অর্থাৎ অসুরের বিনাশ হোক এবং আমাদের এই দেশ, জাতি সকলে ভালো থাকুক। তাই বলবো আমার দেশ, আমার ভারতবাসী এবং বিশ্ববাসী সকলেরই ভালো থাকুক। এবার যে ছবিটা আমি দেখাবো সেই ভিডিওটা মূলত বনবীতি পার্কে। এই বনবীতি পার্কেও আমি একটু ঘুরে এসেছিলাম, আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে রাত্রে আলোর রোশনাই হয়ে গেছে এবং কিছু আমি শেষ মানে বিকালের দিকে গেছিলাম, তাই বিকালটাও পেয়েছিলাম, তার সঙ্গে রাত্রিটাও পেয়েছিলাম, তাই দুটোই আমি উপভোগ করেছি, আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি, এইগুলো আপনাদেরকে ভালো লাগবে। যদি পারেন তো ঘুরে আসতে পারেন, বেশি দূরে নয়, চাপদানির কাছেই বৈদ্যবাটি দিয়েও যাওয়া যায়, আবার চাপদানি দিয়েও কেউ যেতে পারেন। এটা একটা সুন্দর মনোরম পরিবেশে এই বনবীতি পার্ক, আমরা সেখানে একটু বেশ সুন্দর করে ঘুরলাম, ঘুরে বেশ কিছু ভিডিও এবং ছবি তুলেছি এই পার্কে। দেখতে থাকুন বনবীতি পার্ক এবং অবশ্যই আমাকে পুরো ভিডিওটা আমি দেখার জন্য অনুরোধ করব, যাতে আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, আমি অবশ্যই বলবো যেন সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পাশে অল বটন টিপে দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন।